আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিনা ব্লগার ইটালি। আমি আছি আপনাদের মাঝে। তো আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে বেশ ভালো। তো প্রতিদিনের মতোই আমি আমার আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে গল্প করার জন্য। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এমন বৃষ্টি, ওয়েদারের অবস্থা একদমই খারাপ। তো এই কারণে আর স্কুলে দিলাম না, যেহেতু এমনিতেই ভালো না সব কিছু মিলে, আর বৃষ্টির পানিতে আমার কাছে মনে হয় যদি আবার অসুখ হয়। তো এই ভয়টা আর স্কুলে দেওয়া হয় নাই। তো এই হচ্ছে ওয়েদারের অবস্থা। আর এদিক থেকে নাস্তা পানি আমাদের শেষ, চলে এসেছি রান্না করতে অলরেডি। আমি এখান থেকে অরাতা মাছ কেটে লবণ আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি, যেহেতু আমাদের কাল থেকে রোজা, আজকে রাত্রে সেরি করতে হবে। আর মাংস গতকালকে রান্না করা আছে, তো সেরি সময় আসলে ওরকম তো কিছু খেতে ইচ্ছে করে না, তো ভাবলাম যে একটু মাছ রান্না করি, আর বেগুন ভর্তা থাকবে সাথে। তো আমি এখান থেকে সবগুলি মাছ ফ্রাই প্যানে দিয়ে দিলাম ভাজার জন্য, একটু হালকা একটু কড়াভাবে ভেজে নিব। আর কিভাবে রান্না করব ভাবতেছি, আসলে সেরির সময় তো ওরকম খাবারের কোনো ইয়ে থাকে না, মাছ ভাজি করে মানে মাছ ভাজি হইলেই হয়ে যায়। তো যেহেতু মামিমা বাবা খাবে, তো একটু সবজি দিয়ে রান্না করব। তো দেখাই কিভাবে রান্না করি। তো আমি এখানে পেঁয়াজটা লাল করে ভেজে নিছি, নিয়ে সব মশলা দিয়ে মশলাটা ভালোভাবে একটু কষাই নিব। আর শুধু আলু দিয়ে রান্না করব, বেগুন দেবো না, এটা একটু ভালোভাবে ভেজে নিই। তো একটু টমেটো দিয়ে দিচ্ছি, ফ্রেশ টমেটো দিয়ে এটা ভাজা হয়ে গেছে। আমি এখানে আলুটা দিয়ে দেবো। মাছে দিব এই ধর, কারণ আলুটা এইভাবে কেটে দিচ্ছে। আলুটা একটু কষাই নিই, ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো, তারপরে পানি দিয়ে মাছগুলি দিয়ে দেবো। এতো মাছগুলি দিয়ে দিচ্ছি, এখন আলুটা একটু হালকা সিদ্ধ হয়ে ঝোলটা একটু কমে গেলে নামিয়ে ফেলবো। মাছের তরকারি আমার রেডি। এইতো এখন আমি বেগুন পাতাটা বানিয়ে নিব। রেডি, এখন মামনা বাবাকে খেতে দিয়ে দিব গরম ভাত, বেগুন ভর্তা আর হচ্ছে মাছ। তো মামনা বাবাকে দুপুরে খাবার দিয়ে দিলাম, গতকালকের কলিজা ভুনা আর বেগুন ভর্তা, আর মাছ খাবে রাত্রে সেরিতে। তো কাল থেকে তো রোজা, রোজার জন্য প্রিপারেশন নিছ? তো 30 দিন পরে আবার সেই দুপুরে খাওয়া দাওয়া হবে, 30 দিনের জন্য বন্ধ। খুব তাড়াতাড়ি মনে হয় এবারে রমজানটা চলে আসছে না? আজকে সিম্পল খাবার, বেগুন ভর্তা আর মাছ। মাছ খাইবা দিব নাকি? আর সময় নাই আসলে মাছ খাওয়ার। কয়টা বাজে? আর এই যে মানে কাজে যাওয়ার সময়টা না খুব তাড়াতাড়ি মনে কি চলে যায়, তখন ওই সময় দাঁড়ায় না, মানে ধরা বাঁধা সময়টা থাকে না বেশিক্ষণ, আর এমনি সারাক্ষণ থাকে। আর মায় মনে হয় বাবা যান, পানি এসো, পানি নিস। তো যাক দুপুরে খাবার শেষ করুক। আর আমি গতকালকে বিরিয়ানি আছে, এগুলি গরম করে দিই। বিরিয়ানি খাবে একটু? ওই যে বোতলটা ভরে নিস। তো গতকালকে বিরিয়ানিটা নিয়ে নিলাম দুপুরের খাবার। ন রেখে দাও, সুন্দর করে মামি রাখো। তো আমি মাইমুনা আর মমিন খেতে বসে গেলাম। মমিন তুমি রোজা থাকবে কালকে? কালকে 4টা পর্যন্ত স্কুল পারবে? তাহলে তুমি স্কুলে চুপচুপ করে খাই ফেলবে, আমি তো দেখতে পাবো না, তাই না? খাবে না? তো দুপুরে খাবার দাবার শেষ করে একটু রেস্ট নিয়ে, এরপর একটু আসরের নামাজটা শেষ করে তো চলে আসলাম একটু চা খেতে। তো ভাবলাম যে একটু চা খাই, কারণ প্রচণ্ড বৃষ্টি বাইরে, ঠান্ডা।
সব কিছু মিলাই আর কি একটু চা বসাই দিছে। তো আমার চা রেডি হয়ে গেছে। তা আমি ময়মিন আর মাইমুনা এত বসে গেলাম চা খেতে, আর ময়মিনকে একটু বকা দিছি, ও পড়তে বলছে, ও বসে বসে কম্পিউটার দেখতেছিল, তো এই কারণে আর একটু এখন মন খারাপ। তো যাই হোক, আমরা এখন বিকালে চাটা খেয়ে নিই বিস্কিট দিয়ে। এদিক থেকে মাইমুনা খাচ্ছে। বৃষ্টি থামার কোনো বৃষ্টি বন্ধ হয় না। আজকে তো মাইমুনা স্কুলে যায় না, কালকে যে কি করবে আল্লাহ জানে। আর এই বৃষ্টির মধ্যে স্কুলে দিতে ইচ্ছা করে না। চলো মা, একদম বৃষ্টি কমে না। এই হলো বৃষ্টি, বৃষ্টি কালকে থেকে আমাদের এখানে রামাদান। মাইমুন তুমি কালকে রোজা থাকবে? চলো, ঠান্ডা প্রচুর। মাইমুনা কালকে রোজা থাকবে? ময়মিন তো একবারে বেশি করে ভাত খাই নিছে, ও কালকে নাকি রোজা থাকবে। তো তুমি কি করবে, ট্রাই করবে কালকে থাকতে পারবে রোজা? তোমার তো 2 মিনিট পর পর ক্ষুধা লাগে যায় কি। তো যাই হোক, আমাদের রাত্রে খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ঘুমানোর প্রিপারেশন নিচ্ছি। তো এই তো, এই ছিল আজকের ভিডিও। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আবার দেখাবো দুটো ভিডিওতে।